কেন তুমি মানলে না হয় মহান রবের বিধান, জানলে না হয় জীবন চলার পথ যে আল কোরআন, আল কোরআনের পথে আছে মুক্তির সন্ধান, দাও ছড়িয়ে জনপদে কোরআনের জয়গান, সিরাতুল মুস্তাকিমের পথ কি ভুলে গেলে, কেন বল সুন্নতকে দূরে ঠেলে দিলে, দিন ইসলামের পথেই আছে শান্তি সুখের বাণী, দিন ইসলামের পথেই আছে শান্তি সুখের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে ভিন্ন পথে চালাও জিন্দেগি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون. وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون. وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون. وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم. قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين. الله تعالى ارشاد করেন, الله تعالى যে গবাদি পশু যে শস্য সৃষ্টি করেছেন তা হতে এই মুশরিকেরা আল্লাহর জন্য একটি অংশ নির্দিষ্ট করেছে। তাদের দাবি অনুযায়ী তারা বলে এটি হচ্ছে আল্লাহর জন্য আর এটি হচ্ছে আমাদের শরীকদের জন্য। সুতরাং যে অংশ আল্লাহর জন্য তারা নির্ধারণ করেছে তা আমাদের শরীকদের নিকট পৌঁছবে, আর আমাদের শরীকদের জন্য যা নির্ধারণ করেছি তা আল্লাহর নিকট পৌঁছবে না। তাদের এই বিচার কতই না নিকৃষ্ট। আর এভাবে তাদের শরিকেরা অনেক মুশরিকদের সামনে তাদের সন্তানদেরকে হত্যা করা এই বিষয়টাকে সুন্দর করে উপস্থাপন করেছে, তাদেরকে ধ্বংস করার জন্য এবং তাদের দীনের বিষয়ে তাদেরকে বিভ্রান্তিতে ফেলার জন্য। আল্লাহ চাইলে তারা তা করত না, সুতরাং তাদেরকে তাদের মিথ্যাচারের উপর আপনি ছেড়ে দেন। আবার তারা বলে এটি হচ্ছে সেই সকল গবাদি পশু, সেই সকল শস্য ক্ষেত যেগুলোর উপর আমরা নিষেধাজ্ঞা জারি করলাম। তাদের দাবি অনুযায়ী যাদেরকে আমরা অনুমতি দিব তারা ব্যতীত অন্য কেউ তা খেতে পারবে না। আবার এগুলো হচ্ছে এমন গবাদি পশু যেগুলোর পিঠে আরোহণ করা নিষিদ্ধ। আবার এগুলো হচ্ছে এমন গবাদি পশু যেগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ করা নিষিদ্ধ, আল্লাহর নাম উচ্চারণ করা যাবে না, আল্লাহর উপর তারা মিথ্যাচার করছে। তাদের এই মিথ্যাচারের জন্য তাদেরকে শাস্তি দেওয়া হবে অতি শীঘ্রই। আবার তারা বলে গবাদি পশুর পেটে যে বাচ্চা রয়েছে তা যদি জীবিত হয় তা শুধু আমাদের পুরুষদের জন্য আর নারীদের জন্য তা নিষিদ্ধ, আর এই বাচ্চাটি যদি মৃত হয় তাতে নারী পুরুষ সবাই শরীক। তাদের মন মস্তিষ্ক প্রসূত এই সকল বিধানের জন্য তাদেরকে অতি শীঘ্রই শাস্তি দেওয়া হবে। নিশ্চয় আল্লাহ হচ্ছেন সব জ্ঞানের অধিকারী, হিকমতের অধিকারী। প্রকৃতপক্ষে এই সকল লোকেরা মহা ক্ষতিতে নিমজ্জিত যারা জ্ঞান ছাড়া নির্বুদ্ধিতার ভিত্তিতে
নিজেদের সন্তানদেরকে হত্যা করেছে, আর আল্লাহর রিজিককে নিজেদের উপর হারাম করেছে, আল্লাহর উপর মিথ্যাচার আরোপ করে তারা গুমরাহ হয়েছে এবং তারা হেদায়ত প্রাপ্ত হয়নি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাদিকিল আমিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল আনআম থেকে 5টি আয়াত 136 থেকে 140 পর্যন্ত তিলাওয়াত করে এর সহজ সরল অনুবাদ পেশ করেছি। এই 5টি আয়াতের আলোকে সমাজে প্রচলিত রসুম রেওয়াজ সম্পর্কে আজ আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেক রসুম রেওয়াজ এমন রয়েছে যেগুলোর সাথে ইসলামের কোনো সংঘর্ষ নেই, ইসলাম তা গ্রহণ করে। আবার অনেক রসুম রেওয়াজ এমন রয়েছে যেগুলো সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম এগুলোকে মানতে পারে না, অথচ আমরা ফরজ ওয়াজিবের মতো গুরুত্ব সহকারে এগুলো আমরা পালন করি। পালন করতে যদি না পারি যথাসময়ে আমরা এগুলো কাজাও করি, আর যদি পালন করতে না পারি আমাদের মাথায় ডিস্টার্ব থাকে, টেনশন হয়, মানুষ কী বলবে, সমাজ কী বলবে, এই লজ্জায় অনেক সময় আমরা সমাজকে কীভাবে মুখ দেখাবো এই চিন্তায় আমরা পরেশান থাকি। অথচ সামাজিক রসমের ওয়াজ নয়, দিনের অনেক ফরজ ওয়াজিব আমাদের তরক হচ্ছে, এই বিষয়ে আমাদের কোনো টেনশন নেই। এই ধরনের কিছু রসমের ওয়াজ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আমি এই রসমের ওয়াজগুলো এই আয়াতগুলোর আলোকে সংক্ষিপ্তভাবে বলবো, এই জন্য কারণ এগুলো আমাদের সমাজে নেই বললেই চলে, কিছুটা আছে কিছুটা নেই। আমাদের সমাজে অন্য ধরনের রসমের ওয়াজ আছে। এই আয়াতগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক রসমের ওয়াজ যদি কোরআন সুন্নাহ বিরোধী হয় সেটা পালন করা যাবে না। সেই যুগের আরব সমাজে এক ধরনের রসম রেওয়াজ ছিল, কালচার ছিল, এক ধরনের প্রথা ছিল, পদ্ধতি ছিল, তরিকা ছিল, যেগুলো তারা তাদের সমাজে পালন করত। আমাদের সমাজে অন্য ধরনের অনেক রসম রেওয়াজ রয়েছে। রসম রেওয়াজ মানেই ইসলাম বিরোধী, এটা ইসলামের বক্তব্য নয়। সব রসমের রেওয়াজের বিরোধিতা ইসলাম করে না। আমাদের সমাজে প্রচলিত অনেক রসমের রেওয়াজ রয়েছে যেগুলো ইসলাম সমর্থন করে, এগুলোর সাথে ইসলামের কোনো সংঘর্ষ নেই। বরং সমাজে যে প্রচলন রয়েছে, যে রসুম রয়েছে, যে রেওয়াজ রয়েছে, ইসলামের অনেক বিধান প্রচলন অনুযায়ী ইসলাম এর উপর ছেড়ে দিয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। স্বামী স্ত্রীর মধ্যে যদি ছাড়াছাড়ি হয়ে যায়, তালাক হলো, তালাক হওয়ার পর যদি তাদের সন্তান থাকে, এই সন্তানের ভরণ পোষণ পিতাকে বহন করতে হবে। এখন প্রত্যেক মাসে পিতা কত করে দিবে? আল্লাহ তাআলা আলু চাইতে বলেন বিল মারুফ, সমাজের প্রচলন অনুযায়ী, সমাজে যার প্রচলন রয়েছে, সমাজে যে প্রচলিত রসুম রয়েছে, রেওয়াজ রয়েছে, এটাকে ইসলাম একবারে বাদ দেয়নি। এই প্রচলনটি ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। কত করে দিবে? যে গরিব সে তার সমাজ অনুযায়ী দিবে, সে মাসে 1,000 টাকা দিলে হয়ে যাবে। নিম্নবিত্ত যারা, যারা মধ্যবিত্ত তারা আরেকটু বাড়িয়ে দিবে, যারা উচ্চবিত্ত তারা আরও বাড়িয়ে দিবে। কত দিবে, কত টাকা, কত রিয়াল, এটা ইসলাম নির্ধারণ করেনি, এটা প্রচলনের উপর ছেড়ে দিয়েছে। তাহলে বোঝা গেল প্রচলন একবারে ইসলাম বাদ দেয়নি, প্রচলনের উপর ভিত্তি করে অনেক বিধান ইসলাম দিয়েছে। যে সমাজ কী বলে, এই বিষয়ে প্রচলন কী, এর ভিত্তিতে ইসলাম অনেক বিধান দিয়েছে। সেজন্য ইমাম আব্দুর রহমান বিন নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার একটি রিসালা রয়েছে উসুলুল ফিকহ, একটি কিতাব, সেখানে তিনি উল্লেখ করেছেন, আল আসলু ফিল আদাতিল ইবাহা ইল্লা মা ওয়ারাদা আনিশ শারিয়ে তাহরিমু, যে রসম রেওয়াজ প্রচলনের বিষয়ে, সমাজে প্রচলিত রসম রেওয়াজ সম্পর্কে ইসলামের বক্তব্য হচ্ছে যে এগুলো নিষিদ্ধ নয়। সমাজে যে ধরনের প্রচলন হোক, রসম রেওয়াজ হোক, এটা ইসলামে নিষিদ্ধ নয়। যদি এটা ইসলাম বিরোধী না হয়, এটা যদি এমন হয় যে এটা ইসলাম বিরোধী, তখন ইসলাম এটাকে নিষেধ করবে। আমাদের সমাজে অনেক প্রচলিত রসম রেওয়াজ রয়েছে যেগুলো সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। যেমন আমরা অনেক সময় কোনো বিপদে পড়লেই আমরা বলি ও মা, ও বাবা। মা বাবা তখন সামনে থাকে না, গায়েব থাকে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, বেকাস বেসাহারা, অসহায়কে বিপদের সময় কে বাঁচান? ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে কি কোনো শরীক আছে?
এটা সমাজে প্রচলিত, আমাদের জবানে জবানে আমরা বিপদে পড়লে বলি ওমা, ওমা বলা যাবে না, বলতে ও আল্লাহ। কারণ এই বিপদ থেকে, এই দুর্বলতা থেকে আপনাকে বাঁচাবে কে? আল্লাহ। এটা সমাজের একটি প্রচলন রয়েছে, এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। অনেক সময় আমরা একজন আরেকজনকে বলি, এটাও আমাদের সমাজের একটি রসুম হয়ে গেছে, একটি প্রচলন হয়ে গেছে, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। আমরা অনেক সময় বলি তোমার ভবিষ্যৎ অন্ধকার, বা আমরা বলি তোর কপালে বহুত কষ্ট আছে। গণকের নিকট যাইতে, জাদুকরের নিকট যেতে ইসলাম নিষেধ করেছে কেন? কারণ তারা ভবিষ্যতের কথা বলে দে বিশ্বাস করে। তাহলে আপনি গণক না হয়ে, জাদুকর না হয়ে গণকের কাজ যদি করেন, তাহলে যেভাবে গণক এবং জাদুকরকে মুশরিক আখ্যায়িত করা হয়েছে, কারণ তারা গাইবের কথা বলছে, ভবিষ্যতের কথা বলছে, আপনি ভবিষ্যতের কথা কীভাবে বলেন? এভাবে অনেক সময় আমরা মুখে শুনতে শুনতে সমাজে প্রচলিত এই কথা আমাদের জবান থেকে বের হয়ে যায়, এটা বলা যাবে না। কার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, কারটা অন্ধকার হবে সেটা একমাত্র জানেন কে? আপনি সেটা বলতে পারেন না। তারপর আমাদের সমাজে প্রচলন রয়েছে, হুচুট খেলে কিংবা পেঁচা ডাকলে বলা হয় যে সামনে বিপদ আছে, এটা অমঙ্গলের একটি লক্ষণ বলে, অলক্ষণ কুলক্ষণ বলে আখ্যায়িত করা। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা সমাজে একটি প্রচলিত একটি ভুল। বিবাহ করতে যাচ্ছে, ব্যবসা করতে যাচ্ছে, কাতারে আসার জন্য, ভিসার জন্য যাচ্ছে, টিকিটের জন্য যাচ্ছে, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, টায়ার পাংচার হয়ে গেলো, এখন বলে যে এই সফরটা আমার ভালো হবে না, এটা হচ্ছে কুলক্ষণ, এই মেয়েকে বিবাহ করা যাবে না, যাওয়ার সময় গাড়ি পাংচার, তার মানে এই মেয়েটি হচ্ছে কি কুলক্ষণ। এগুলো হচ্ছে সমাজে প্রচলিত ভুল আকীদা বিশ্বাস, এগুলো ইসলাম সমর্থন করে না, এগুলো অনেক মানুষ বিশ্বাস করে। তারপর সকালে কাউকে বাকি দিতে নাই, কাস্টমারকে সকালে বাকি দিলে তার মানে আমার ব্যবসা কী হবে না, ভালো হবে না, এটা সমাজের অনেকে এটা বিশ্বাস করে। যে কোনো জড় বস্তুকে সম্মান দেখানো, জড় বস্তু পাথর, তারপর স্মৃতিসৌধ, পতাকা, শহীদ মিনার ইত্যাদি মাজার, এগুলোর সামনে শ্রদ্ধার সাথে দাঁড়ানো, তারপর সেখানে গিয়ে আপনার শ্রদ্ধা করা, এটা হচ্ছে সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ এই কাজটি করেই যাচ্ছে, সন্তান দেখেছে বাপকে, বাপ দেখেছে দাদাকে, সবাই এটা করে যাচ্ছে, এটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। তারপর বিপদে পড়লেই কোথায় কোন হুজুর আছে আমাকে তাবিজ দিবে, তাওহীদ এটাকে আরবিতে বলা হয়, এটা হচ্ছে সমাজে প্রচলিত ভুল, সম্পূর্ণ শিরিক, এটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। বিপদ আপদ মুসিবতে পড়লে তাওহীদের নিকট, তাবিজের নিকট না গিয়ে আল্লাহমুখী হতে হবে, আল্লাহর নিকট আমাদেরকে ধর্ণা দিতে হবে। তারপর সমাজে একটি প্রচলন দিন দিন বাড়ছে, সেটা হচ্ছে নারী পুরুষের মধ্যে মুসাফাহা করা, হাতে হাত মিলিয়ে সালাম করা। যদি আপনি সেখানে নিষেধ করেন, সেখানে আপনাকে আপনি মৌলবাদ, উগ্রবাদ, বাড়াবাড়ি করছেন, এগুলো সামান্য বিষয়, দিল সাফ হলেই হয়ে গেছে, আমাদের অন্তর পরিষ্কার আমার বোনের মতোই। তো সবাই যদি মা বোনের মতো হয় স্ত্রীর মতো কে? এগুলো তো সব শয়তানি কথা। ইসলাম এই প্রচলনকে স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছে, কোনো নারীকে যদি সে আপনার, তার সাথে যদি আপনার পর্দা করতে হয় এমন নারীর সাথে মুসাফা করা সম্পূর্ণ কি নিষিদ্ধ। চার পাঁচ বন্ধু একসাথে বসা, এক মেয়ে আসলো, চার বন্ধুকে একসাথে সালাম করলো, আপনি চিন্তা করলেন আমি যদি এখন সালাম না করি তারা আমাকে কী বলবে, এই অল্প বয়সে একবারে মুন্সী হুজুর সাজতেছে, আরে ভাই সালাম করো, এখন মাত্র আমার বয়স 15-20 বছর, 25-30 বছর, এখন আমরা তরুণ যুবক, শেষ বয়সে গিয়ে আমরা কী করবো, তওবা করে মসজিদে ঢুকে আমরা এতেকাফ করবো, আমরা হজ করবো। এখন সমাজ সবাই এগুলো করে, এগুলো সমস্যা নেই, এভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক কিন্তু সমাজে গ্রহণ করছে, আমরাও সেটা গ্রহণ করে নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা আন ইউতানা ফি রাসি আহাদিকুম বিমিখিয়াতিন মিন হাদিদিন খাইরুন লাহু মিন আন ইয়ামাসসা ইমরাআতান লা তাহিল্লু লাহ, তোমাদের কারো মাথায় লোহা দ্বারা যদি আঘাত করা হয় তাও সেটা হালকা, কিন্তু কোনো পর নারীকে হাত দ্বারা মুসাফাহা করা তার জন্য জায়েজ নয়। আপনার মাথায় যদি লোহা দ্বারা কেউ আঘাত করে সেটা সহ্য করে নেবেন, তারপরেও পর নারীকে হাত দ্বারা কী করবেন না, স্পর্শ করবেন না। কিন্তু আজ সমাজের সহশিক্ষার কারণে, একসাথে চাকরি করার কারণে, একসাথে অবাধ মিলামিশার কারণে দেখা যায় নারী পুরুষ মুসাফাহা করছে, এটাকে অনেকেই গুনাহের কাজ মনে করে না। সালাম করার সময় দেখবেন এখন এক বন্ধু আরেক বন্ধুকে এভাবে সালাম করে, বিভিন্ন যারা নিজেদেরকে আধুনিক মনে করে এভাবে সালাম করে না, কীভাবে সালাম করে, বক্স মারে। এটা সমাজে প্রচলিত, এটা কি জায়েজ?
তাছাড়া আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক পাঁচ বন্ধু এভাবে করলো, আপনারা যদি সালাম করেন আপনাকে এখানে ঠাট্টা বিদ্রুপ করে বলবে হুজুর শাস্তেছে, কিন্তু সেটা করা যাবে না, আমাদেরকে সালাম করতে হবে সুন্নতি পদ্ধতিতে। তারপর এক ধরনের পর্দা আছে যেটাকে বলা খাস পর্দা, এই খাস পর্দা আমাদের সমাজের অনেক ধার্মিকদের মধ্যেও নেই। খাস পর্দা কি? ঘরের পর্দা, খালাতো বোন, তাতাতো বোন, ফুফুতো বোন, মামাতো বোন, তাদের সামনেও কি করতে হয়? তাদের সামনে যাওয়া যাবে না, তারা আপনার সামনে আসতে পারবে না, পর্দা করতে হবে, খাস মানে ঘরের পর্দা। কিন্তু আমাদের সমাজের প্রচলন এভাবে হয়ে গেছে, বাহিরে যাওয়ার সময় মেয়ে পর্দা করে, পর পুরুষের সামনে যাওয়ার সময় পর্দা করে, অনেকে নিকাবও পড়ে, কিন্তু ঘরের ভিতরে দেবরের সামনে, দুলাভাইয়ের সামনে, শেরকের সামনে, চাচাতো ভাইয়ের সামনে, তালতো ভাইয়ের সামনে, ফুফুতো ভাইয়ের সামনে, এগুলোকে আমাদের সামাজিক একটি রসম রেওয়াজ হয়ে গেছে যে এদের সামনে পর্দা করতে হয় না। এগুলো হচ্ছে ঘরের লোক, এরা হচ্ছে নিজের লোক। ঘরের লোক নিজের লোক বলতে ইসলামে কিছু নেই। আপনার আপন রয়েছে আপনার বাবা, আপনার ভাই, ছেলে এবং আপনার মামা, আপনার চাচা। আপনার বাবা, আপনার ভাই, আপনার ছেলে, স্বামী তো আছেই, পাশাপাশি চাচা এবং মামা, তাদের সামনে কী করতে হয় না? একজন মেয়ের পর্দা করতে হয় না। আর নতুন হচ্ছে কি? শ্বশুর। কিন্তু চাচা শ্বশুর, হালু শ্বশুর, মামা শ্বশুর ইত্যাদি যত রয়েছে, আর নিজের আপন চাচাতো ভাই, খালাতো ভাই ইত্যাদি যারা আছে, সবার সামনে একজন মেয়ের কী করতে হয়? পর্দা করতে হয়। কিন্তু আমাদের সমাজের অনেকের এই প্রচলন, ভাবির সামনে আবার পর্দা করবো কি? বিশেষ করে ভাবির বয়স যদি অনেক বেশি হয়, মার বয়সের কাছাকাছি, বলে এই সকল বিষয় নিয়ে তো বাড়াবাড়ি করতে হয় না, ভাবি হচ্ছে আমার মার মতো, মা বয়সী। কার বয়স এটা মূল বিষয় না, ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছে, কারণ সে হচ্ছে আপনার জন্য পর নারী, তার সামনে আপনি যেতে পারেন না, সে আপনার সামনে আসতে, এগুলো আমাদের সমাজে আসে না, আমি এগুলো সব বানায় বলতেছি, এগুলো আমাদের সমাজে রসম রেওয়াজ, কালচার, এগুলো চলছে এবং আমরা অনেক মুসলমানেরা এগুলো আমরা মেনে নিয়ে যাচ্ছি। বলে এগুলোর বিরুদ্ধে কথা বললে আবার মানুষ কী বলবে, সমাজ কী বলবে, বাবা কী বলবে, মা কী বলবে, আর এই সকল বিষয়ে কথা বলতে নাই, চলতেছে তো চলতেই দেন। যদি সামাজিক এই রসম রেওয়াজগুলো কোরআন সুন্নাহ বিরোধী হয়, তখন এগুলো গ্রহণ করা যাবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এও বলেছেন যে বাহিরের পর্দার চাইতে ঘরে আরও বেশি একজন মেয়েকে পর্দা করতে হয়, কারণ বাহিরের এক পুরুষ মেয়ের সাথে সম্পর্ক করতে হাজারবার ভাববে, সে তো ঘরে সহজে ঢুকতে পারবে না, কিন্তু ঘরে তার যে শ্যালক আছে, দুলাভাই আছে, দেবর আছে, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই যারা আছে, তারা তো ঘরেই আছে, তাদের জন্য এই মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলা একবারে কি সহজ? তারা যদি পর্দা না করে, তারা দুইজন যদি এক রুমে বা এক ঘরে পাশাপাশি থাকে, কেউ সন্দেহ করবে না, কারণ তারা এক ঘরে আছে। বাহিরের এক লোক আসলে তার জন্য সম্পর্ক করা তা অনেক কঠিন, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে পর্দা করতে আরও বেশি তাকিদ দিয়েছেন, ইয়াকুম মাদখুল আলান নিসা, তিনি বলেছেন হে পুরুষেরা, তোমরা কখনো নারীদের নিকট যাবে না, তাদের ঘরে নির্জনে তোমরা একে একে তাদের সাথে তোমরা মিলিত হবে না। প্রশ্ন করা হলো আফারাইতাল হামু, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর যে আত্মীয়স্বজন তাদের সাথে কি আমার পর্দা করতে হবে? একজন মহিলা প্রশ্ন করলেন যে আমার স্বামী ভাই আছে, দেবর আছে, বা আমার স্বামীর যে আত্মীয়স্বজন আছে পুরুষ, তাদের সামনে কি আমার পর্দা করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আল হামু আল মাউত, তোমার স্বামীর যে আত্মীয়স্বজন তারা হচ্ছে আল মাউত, তোমার জন্য মৃত্যু। অর্থাৎ সেখানে যদি পর্দা না করো অঘটন ঘটবে, আর এই অঘটনের কারণে পারিবারিক কলহ দ্বন্দ্ব সৃষ্টি হবে, যার ফলে হানাহানি হবে, কাটাকাটি হবে, মৃত্যু সংঘটিত হবে, যা আমাদের সমাজে অহরহ আমরা দেখতে পাচ্ছি। অতএব বাহিরের লোক হোক, ভিতরের লোক হোক, যাদের সামনে পর্দা করতে ইসলাম নির্দেশ করেছে, সবার সামনে আমাদের পর্দা করতে হবে, নারীদেরকে পর্দা করতে হবে, চাই সেটা সমাজ গ্রহণ করুক বা গ্রহণ না করুক। তারপর আমাদের সমাজের প্রচলন হচ্ছে বিবাহের সময় কার মহরানা কত বেশি, 1 লাখ 1.5 লাখ দিতে পারে না, 50,000 60,000 দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু মহারানা ধার্য করে 1.5 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ, যে যত বেশি ধার্য করতে পারে মহারানা বলতে পারে, তত বেশি এটাকে বাহাদুরি হিসাবে তারা মনে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আযামুন নিসা ইবারাকাতান আইসারুহুন্না মুনাতান, যে নারীদের মধ্যে সবচেয়ে বেশি বরকত হবে সেই নারীর মধ্যে যার বিবাহে মহারানা সহজ করা হয়েছে,
বিবাহ অনুষ্ঠান খরচ কম হয়েছে, মহারানা কম তার হকটা আদায় করেন, মহারানা বেশি দিয়ে হক আদায় করলেন না, কারণ মহারানা বেশি মাথায় টেনশন বেশি, মাথা গরম, সবসময় স্ত্রীর উপর জুলুম অত্যাচার করা হচ্ছে। এটা না করে মহারানা যতটুকু দেওয়ার আপনার পক্ষে সম্ভব ততটুকু দেন, মাথা ঠান্ডা থাকবে, তার হক আদায় করেন, এতে করে পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে শান্তি বাড়বে, অশান্তি কমবে। তারপর আমাদের সমাজে গায়ে হলুদ নামে একটি অধর্ম রয়েছে, একটি কুসংস্কৃতি রয়েছে, আছে না আমাদের সমাজে? এই গায়ে হলুদের নামে যে সকল বেহায়াপনা বেলাল্লাপনা অশ্লীলতা আমাদের সমাজে হয়, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। নারী পুরুষ একসাথে, কোনো পর্দা সেখানে থাকে না। এটা সমাজের কে খুশি হচ্ছে কে নারাজ হচ্ছে সেটা পরোয়া না করে আমাকে আপনাকে এই কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতে হবে। এটা হচ্ছে সমাজে প্রচলিত একটি কুসংস্কার। তারপর আমাদের অনেক জেলায়, আমাদের দেশের অনেক এলাকায় এই কুসংস্কার রয়েছে যে এই জেলার বাহিরে বিবাহ করাও যাবে না, দেওয়াও যাবে না। এটা আমাদের সিলেটেও আছে, চট্টগ্রামে সম্ভবত আছে, আরও দুই এক জেলায় আছে, যে এই জেলার ছেলে বাহিরের অন্য জেলায় অন্য শহরে বা অন্য এলাকার লোক কোনো মেয়েকে বিবাহ করবে না, আবার নিজের বোন বা মেয়েকে অন্য এলাকার কোনো ছেলের কাছে বিবাহ দিবে না। এটা সেই জাহেলি জামানায় আরবদের মধ্যে ছিল, মক্কার যারা কুরাইশের ছিল তারা অন্য বংশের বিবাহ করত না, আবার অন্য বংশের নিকট তারা বিবাহ দিত না। এগুলো হচ্ছে সামাজিক রোগ, সামাজিক জাহেলিয়াত, বর্তমান সামাজিক প্রচলিত কুসংস্কার রসম রেওয়াজ সমাজে রয়েছে, যার সাথে কোনো সম্পর্ক নেই ইসলামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের বাহিরে বিবাহ করেছেন, আরবের বাহিরে বিবাহ করেছেন। আপনারা অনেকেই জানেন সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব, ইহুদি নেতার মেয়ে কন্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন, আরবের বাহিরে তিনি বিবাহ করেছেন। আবার আমাদের সমাজে যদি কেউ তার চাইতে বড় কোনো মেয়েকে বিবাহ করে, এটাকে সমাজ কীভাবে দেখে? অনেক বড় আয়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন তার থেকে এক দুই বছরে না, 15 বছরে বড়, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বিবাহের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আইব হিসাবে বা ধর্মের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে কোনো দূষণ হিসাবে এটাকে দেখা হয়নি। তো যদি মেয়েটি দিনদার হয়, ধার্মিক হয়, আল্লাহকে চিনে, সে কোন জেলার কোন এলাকার, বয়স কতটা মূল বিষয় না, মূল হচ্ছে ফাজফার বিজাতির দিন তারিবাতে দেখ সে দিনদার কিনা, এটা দেখতে হবে। এগুলো হচ্ছে সামাজিক কুসংস্কার আমাদের রয়েছে। আলোচ্যায়াতে আল্লাহ তাআলা মুশরিকদের সেই যুগে আরবদের মধ্যে অনেক কুসংস্কার ছিল, আল্লাহ তাআলা আলোচ্যায়াতে কয়েকটি উল্লেখ করেছেন। যেমন তারা কি করত, তাদের যে সকল ক্ষেত খামার ছিল, শস্য ছিল, ফল ফলাদি হতো, আবার যে সকল গবাদি পশু ছিল, এগুলোকে তারা দুই ভাগে ভাগ করত। কিছু ফল, কিছু ফসল, কিছু গবাদি পশু তারা আল্লাহর জন্য নির্ধারণ করত, এগুলো হচ্ছে আল্লাহর জন্য। আবার কিছু তারা তাদের দেবদেবী যেগুলো ছিল, মূর্তি ছিল, আল্লাহর সাথে তারা যাদেরকে শরীক করেছিল তাদের জন্য নির্ধারণ করত। আল্লাহর জন্য যেটা তারা বরাদ্দ করত এটা তারা কাকে দিত? গরিব মিসকিনদেরকে। এটা আল্লাহর জন্য, যখন আল্লাহকে তো আর দেওয়া যাবে না, ওই আল্লাহর জন্য আমরা যেগুলো আমরা বরাদ্দ করলাম, যারা গরিব আছে সমাজে, মিসকিন আছে, যাদের খাবার নেই, অনাথ আছে, তাদের জন্য আমরা এগুলো রাখলাম। আর দেবদেবীর জন্য যেগুলো তারা নির্ধারণ করত, সেগুলো মন্দিরের যারা কর্তৃপক্ষ থাকত তারা এগুলো ভোগ করত। আলোচ্যায়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারআ মিনাল হারসি ওয়াল আনআমি নসীবা فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا الله বলেন وجعلوا لله مما ذرا সৃষ্টি করলেন আল্লাহ, আল্লাহই সৃষ্টি করলেন গবাদি পশু, আল্লাহই সৃষ্টি করলেন ক্ষেত, শস্য, ফল, বৃক্ষ, গাছ যা আছে, শাক সবজি তরুণত সব আল্লাহই সৃষ্টি করলেন। আল্লাহর এই রিজিকটা এই জালিমরা কী করলো? দুই ভাগ করে ফেললো, এক ভাগ দিল আল্লাহকে, এক ভাগ দিল তাদের মন্দিরে যে সকল মূর্তি রয়েছে সে মূর্তিগুলোর জন্য, অথচ মূর্তি কোনো কিছু সৃষ্টি করে নাই। দুই ভাগ করে তারা কী বলল? হাদা লিল্লাহি বিজাআমিহিম, তাদের দাবি অনুযায়ী এটা হচ্ছে আল্লাহর জন্য, ওয়াহাদা লিশুরাকায়না, এটা হচ্ছে আমাদের শরীকদের জন্য। সবচেয়ে বড় তারা জুলুম এটা করলো যে আল্লাহর শরীক তারা নির্ধারণ করেছে, এটা হচ্ছে বড় জুলুম, আল্লাহর কোনো শরীক নেই। দুই নম্বর যে জুলুম তারা করলো,
যে আল্লাহর দেয়া এই রিজাকটাকে তারা দুই ভাগ করে, এক ভাগ আল্লাহকে দিল আর এক ভাগ এই দেব দেবীকে দিল, অথচ এই রিজাক পুরাটাই দিলেন কে? আল্লাহ তাআলা। এর থেকে বড় আরেক জুলুম তারা করলো, তিন নম্বর জুলুম আল্লাহর উপর, সেটা হচ্ছে তারা আরেক আইন জারি করলো, ফামা কানা লিশরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ ওয়ামা কানা লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শরাকাইহিম সাআ মা ইয়াহকুমুন। যে অংশটি তারা আল্লাহর জন্য নির্ধারণ করেছে সেখান থেকে তারা দেব দেবীদেরকে দিলে, মূর্তিকে দিলে, এটাকে তারা গুনাহ মনে করতো না। আমরা একটু মন্দিরে খরচ করি, সমস্যা নেই, গরিব মিসকিনদেরকে না দিয়ে কিছু তারা মন্দিরে যদি দিয়ে দেয়, এটাকে তারা গুনাহ মনে করতো না। কিন্তু মন্দিরের যে অংশ, মূর্তির যে অংশ, শরিকদের যে অংশ, সেখান থেকে আল্লাহকে কিছু দিলে এটাকে তারা অনেক বড় কবিরা গুনাহ মনে করতো। আমাদের সমাজে দেখবেন অনেক সামাজিক রসমের রেওয়াজ আছে, এটার সাথে ইসলামে কোনো সম্পর্ক নাই, কিন্তু এই ভুলটা যদি কেউ করে ফেলে তার উপর সবাই খেপে যায় যে আপনি এত বড় ভুল কেন করলেন, অথচ এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এভাবে একটি বিধান আল্লাহ বলছেন, এটা তারা নিজেরা বানিয়েছে, যে যখন কোনো ফসল হতো বা কোনো গবাদি পশু হতো তখন এটাকে তারা দুই ভাগ করে, এক ভাগ আল্লাহর জন্য, এক ভাগ মূর্তিদের জন্য। মূর্তির অংশ আল্লাহকে দিত কিন্তু আল্লাহর অংশ তারা মূর্তিদেরকে দিত না। সাহা আম্মা ইয়াহকুমুন, এই বিধানটি, এই ফয়সালাটি, এই বিচারটি কতই না নিকৃষ্ট। তারপর তাদের আরেকটি রসমের রেওয়াজ ছিল, নিকৃষ্ট একটি রসমের রেওয়াজ, যা আলোচ্য আয়াত আল্লাহ তাআলা বলেন, সেটা হচ্ছে সন্তানকে হত্যা করা। সন্তানকে হত্যা করা, নারীদেরকে তারা হত্যা করত বিভিন্ন কারণে। কেউ হত্যা করত কারণ আরব তো আর এক দেশ ছিল না, এক এলাকা ছিল না, বিভিন্ন এলাকা। চট্টগ্রামে দেখবেন এক ধরনের রসমের রেওয়াজ আছে, সিলেটে আরেক ধরনের আছে, ঢাকায় আরেক রকম আছে, কুমিল্লা আপনার আরেক রকম আছে, এক এক এলাকায় এক এক ধরনের। সবাই বাংলাদেশের, আবার বাংলাদেশের বাহিরে গেলে পাক ভারত, ভারতে পাকিস্তানে অন্য ধরনের রসমের রেওয়াজ আছে। আরব অনেক বড় এলাকা, এক এক এলাকায় এক এক রসমের রেওয়াজ ছিল। কেউ কন্যাকে হত্যা করত, জন্তু দাফন করে ফেলত, এই অজুহাতে যে মেয়ের বাবা হওয়া এটা ছিল তাদের নিকট বড় আইবের বিষয়, দোষের বিষয়। তিন মেয়ের বাবা, পাঁচ মেয়ের বাবা, এটা সবাই না হাসাহাসি করতো, ঠাট্টা বিদ্রুপ করতো, এই জন্য আগে বাগে কী করে ফেলতো, দাফন করে ফেলতো। আবার কেউ কেউ এই জন্য দাফন করতো, তাদের আকিদা ছিল ফিরিস্তারা হচ্ছে কন্যা, ফিরিস্তারা হচ্ছে কন্যা, আর এই কন্যাগুলো হচ্ছে আল্লাহর। এখন আল্লাহরও কন্যা হবে, আমারও কন্যা হবে, এটা তো সমীচীন নয়। তাই আমার যখন কন্যা হবে আমি একবারে জবাই করে বা আমি তাকে একবারে জীবিত দাফন করে ফেলবো না, আউযু বিল্লাহ। আল্লাহ তাআলা, এটা কত বড় জুলুম! মা লাকুম কাইফা তাহকুমুন, আসতাফাল বানাতি আলাল বানিন, মা লাকুম কাইফা তাহকুমুন, ফাসতাফতিহিম আলি রাব্বিকাল বানাতু ওয়ালাহুমুল বানুন। আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, তোমরা ছেলেদেরকে নেবে আর আল্লাহকে মেয়ে দিয়ে দিবে, ফিরিস্তা হবে কন্যা আর আল্লাহর সব কন্যা, আর তোমরা ছেলের অধিকারী হবে, এটা কত বড় নিকৃষ্ট একটি বিচার! এভাবে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে এর জবাব দিয়েছেন। আবার কেউ কেউ ছেলেদেরকেও হত্যা করত অভাব অনটনের ভয়ে, আল্লাহ তাআলা সেটাও নিষেধ করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, যে অভাব অনটনের ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করিও না। কেউ মেয়েদেরকে হত্যা করত, কেউ ছেলেদেরকে হত্যা করে ফেলত। আবার আরবের কোন কোন এলাকায় এর ওয়াজ ছিল, যখন কোনো বাবা দশ পুত্র সন্তানের বাবা হতো তখন সে মান্নত করত, বা দশ সন্তানের বাবা হওয়ার আগে মান্নত করত, আল্লাহ তাআলা যদি আমাকে দশ পুত্র সন্তানের বাবা বানান তাহলে দশম সন্তানকে আমি আল্লাহর জন্য কোরবানি করব। এবং বাস্তবে তারা এভাবে অনেক সন্তানদেরকে কী করেছে, কোরবান করেছে, জবাই করেছে, জবাই করে তারা আল্লাহর নৈকট্য অর্জন করত বলে তারা মনে করত। আসলে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে ভ্রান্ত ভ্রষ্ট একটি রসমের রেওয়াজ তাদের সমাজে ছিল। এগুলো কে শিখিয়েছে? আল্লাহ বলেন তাদের শয়তান এগুলো শিখিয়েছে। وكذلك زين لكثير من المشركين قتل اولادهم شركاءهم ليرضوهم আর এভাবেই زينا সুশোভিত করে, সুন্দর করে তাদের সামনে পেশ করেছে, لكثير من المشركين অনেক মুশরিকদের সামনে, قتل اولادهم তাদের সন্তানদেরকে হত্যা করা, নিজেদের সন্তানদেরকে হত্যা করা নিকৃষ্ট কাজ, কিন্তু এই নিকৃষ্ট কাজকে তাদের সামনে সুন্দর করে পেশ করেছে কে? শুরাকাউহুম, তাদের এই মিথ্যা মাবুদগুলো, তাদেরকে ধ্বংস করার জন্য এবং তাদের এই দিনটাকে বিভ্রান্ত করে তাদের সামনে পেশ করার জন্য বিভ্রান্ত দিনকে পালন করছে। আজ আমাদের সমাজে কত মানুষ দেখেন সুন্নত জানে না, শুধু বেদাত জানে, ভালো কাজ জানে না, শুধু যেটা ইসলামের মধ্যে নেই ধর্মের নামে এই সকল অধর্মের কাজ করছে। ইয়ৌমে আরাফার রোজা রাখা সুন্নত, অনেক মুসলমান সেটা জানে না। আছে শুধু শবে মেয়েরাজ নিয়ে, শবে মিলাদ নিয়ে ইত্যাদি যেগুলোর সাথে ইসলামের সম্পর্ক নেই ওইগুলো
পালন করে আর যেগুলো ইসলামে আছে সেগুলো নেই। আল্লাহ বলেন ওয়ালিয়ালবিসু আলাইহিম দীনাহুম, দীনটাকে এভাবে বিভ্রান্ত করে ভালো মন্দ সব মিক্স করে যেটা ইসলামের মধ্যে নাই সেটা তারা ঢুকিয়ে দিল, যেটা আছে সেটা বের করে দিল। ইসলাম আর রসম রেওয়াজ সব মিক্স করে এখন মানুষ রসম রেওয়াজ পালন করা শুরু করেছে, ইসলামকে ভুলে গিয়েছে। আল্লাহ বলেন ওয়ালাউ শা আল্লাহু মা ফাআলু, আল্লাহ চাইলে তারা এগুলো করতো না, আল্লাহ তাদেরকে সবাইকে হেদায়ত দিতে পারতেন। তো আল্লাহ দেন না যাতে করে আমরা তাদেরকে দাওয়াত দেই, আমরা তাদেরকে বুঝাই, আমরা তাদেরকে বুঝাবো, এত সত্ত্বেও যদি তারা না বুঝে ফাদারহুম ওয়া মা ইফতারুন, আল্লাহ বলেন তাদের এই গুমরাহির উপর তাদেরকে ছেড়ে দেন। সমাজে আরেকটি রসম রেওয়াজ ছিল সেই যুগে, সেটা হচ্ছে তারা বলতো এই সকল গবাদি পশু সবাই খেতে পারবে না, সবাই জবাই করতে পারবে না, বরং আমরা যাদেরকে হুকুম করব অনুমতি দিব তারা শুধু খাবে। এগুলো তাদের সমাজে তারা এগুলো আইন বানিয়েছিল। কে বানিয়েছে? ওই পরদাদা বানিয়েছে, দাদা বানিয়েছে, বাবা বানিয়েছে, যে যার মতো বানাচ্ছে, সন্তানরা এগুলো পালন করছে, সমাজে এই প্রচলনগুলো হচ্ছে এক এক এলাকায় এক এক রকম। এক এক এলাকায় কীভাবে ছিল? ওয়াকালু হাযিহি আনআমু ওয়া হারতুন হিজর, তারা বলল এই সকল গবাদি পশু বা ফসল যেগুলো আছে এগুলো নিষিদ্ধ, সবাই এগুলো ধরতে পারবে না, খেতে পারবে না। কারা খাবে? লা ইয়াতআমুহা ইল্লা মান নাশাউ বিজামিহিম, আমরা যাদেরকে অনুমতি দিব তারা ছাড়া আর কেউ এগুলো খেতে পারবে না। সবার জন্য নিষিদ্ধ, শুধু যারা বিশেষ ব্যক্তিবর্গ বড় বড় লোক আছে তারা এই সকল পশু খেতে পারবে, এই সকল ফসল খেতে পারবে। আমাদের সমাজে এই ধরনের অনেক জালিমানা অনেক নীতি রয়েছে, রীতি রয়েছে, যার কারণে সাধারণ মানুষ বঞ্চিত হয়, বড় বড় যারা আছে তারা সমাজের টাকা পয়সাগুলো সব আত্মসাৎ করছে, রসম রেওয়াজের নামে এগুলো করা হচ্ছে। ওয়ানআমুন হুররিমাত যুহুরুহা, আবার আরেক রসম রেওয়াজ ছিল যে এই সকল গবাদি পশুর পিঠে উঠা যাবে না। কে বলেছে? বলে এটা আমাদের রসম রেওয়াজ, এগুলো নিষিদ্ধ, এগুলো শুধু মন্দিরের জন্য। ওয়ানআমুন লা ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাইহা ইফতিরাআন আলাইহ, আবার কিছু গবাদি পশু তারা আলাদা করে রাখত, এগুলো জবাই করার সময়, কাটার সময়, খাওয়ার সময় এগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ করা যাবে না। কেন? বলে এই গবাদি পশুগুলো আমরা মূর্তির জন্য উৎসর্গ করে দিয়েছি, এগুলোর উপর বিসমিল্লাহ বলা যাবে না, খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না। এভাবে তাদের সমাজে অনেক রসম ছিল। আজ আমাদের সমাজে একটি বড় রসম হচ্ছে খাবারের সময় সালাম দেওয়া যাবে না, সালাম নেওয়া যাবে না, একটা রসম আছে না? এভাবে রসম ছিল তাদের নিকট। অথচ আল্লাহ তাআলা হুকুম করছেন জুআইদা হাইয়িতুম বিতাহিয়্যা ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে সালাম করা হয় যেভাবে সালাম করা হয়েছে সেভাবে জবাব দিবে, বা এর থেকে উত্তম পন্থায় জবাব দিবে। খাবারের সময় দেওয়া যাবে না এই মর্মে কোনো আয়াত হাদিস নেই, শুধু বাথরুমে যখন আপনি থাকবেন এই অবস্থা ছাড়া, স্ত্রী সহবাস ছাড়া, এই দুই অবস্থা ছাড়া যে কোনো অবস্থায় আপনি সালামের উত্তর দিতে পারবেন। আরও কয়েকটা অবস্থা বলে ইকরাম বলেন, যেমন আদানের সময় এক ব্যক্তি আদান দিচ্ছে, আদানের মাঝখানে তার সালামের জবাব দেয়া যায় না। কোরআন তিলাওয়াত করার সময়, কারণ কোরআন হচ্ছে সর্বোত্তম কথা, সালাম থেকে উত্তম হচ্ছে কোরআন। এই তিন চার অবস্থা ছাড়া যে কোনো অবস্থায় আপনি উত্তর দিতে পারবেন। বলে কেন উত্তর দেওয়া যাবে না খাবারের সময়? পরে যদি খাবার খেতে সমস্যা হয়ে যায়, কত কথা বলে, কথা বলতে সমস্যা নাই, আর ওয়ালাইকুম আসসালাম বলতে তো সমস্যা হয়ে যাবে। এগুলো তো আমাদের সামাজিক ভুল রসম রেওয়াজ। এভাবে তারা একটি রসম বানিয়েছিল যে এই সকল গবাদি পশুর উপর আল্লাহর নাম নেওয়া যাবে না, এগুলো আমরা মূর্তির জন্য উৎসর্গ করছি। আল্লাহ বলেন ইফতিরা আন আলাল্লাহ, এগুলো তারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করছে, এগুলো আল্লাহ বলেননি, এগুলো তারা সব বানিয়েছে। সায়াজজিহিম বিমা কানু ইফতারুন, তাদের এই মিথ্যাচারের কারণে, মিথ্যা মন গড়া এই বিধানগুলো যেগুলো তারা বানিয়েছে এগুলোর কারণে আল্লাহ কিয়ামতের দিন অবশ্যই তাদেরকে শাস্তি দিবেন। আবার বড় একটি জুলুম একটি তারা করত বিশেষ করে নারীদের উপর, কি যখন কোনো পশুর পেটে বাচ্চা আসতো তারা বলতো এই বাচ্চাটি যদি জীবিত বের হয় শুধু পুরুষদের জন্য, আর যদি মৃত বের হয় তাহলে পুরুষ নারী সবাই উপকৃত হবে। এরকম একটি রসম ছিল, কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। ওয়াকালু মা ফি বুতুনি হাযিহিল আনআম খালিসাতুল লিযুকুরিনা, এই গবাদি পশুর পেটে যে বাচ্চা আছে যদি জীবিত হয় শুধু পুরুষদের জন্য, খালিস খাস শুধু পুরুষদের জন্য, বিশেষ নির্দিষ্ট বরাদ্দ করা হলো, ধার্য করা হলো। ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা, নারীদের জন্য এটা হারাম, মুহাররাম, কে হারাম করেছে? আল্লাহ করেন নাই, নিজেরা বানিয়েছে। ওয়াইয়াকুম মাইতা, যদি মাইতা হয় মৃত হয় এই বাচ্চাটি, ফাহুম ফিহি শুরাকা, সবাই শরিক, নারী পুরুষ সবাই খেতে পারবে।
সায়াজিহিম ওয়াসফাহুম, আল্লাহ তাআলা বলেন তারা এই যে মন মস্তিষ্ক প্রসূত বিধান বানিয়েছে, আল্লাহ নাজিল করেন নাই, নিজেরা বানিয়েছে, এজন্য অবশ্যই আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। ইন্নাহু হাকিমুন আলিম, আল্লাহ হচ্ছেন মহা প্রজ্ঞার অধিকারী, মহা জ্ঞানের অধিকারী। বিধান আল্লাহ দেন, মানুষ নিজেরা বানাবে না। কোনটি হালাল কোনটি হারাম এটি নির্ধারণ করে দিবেন কে? কারণ যিনি নির্ধারণ করেন তার প্রজ্ঞাও থাকতে হয়, জ্ঞানও থাকতে হয়। মানুষের জ্ঞানও সীমিত, দূরদর্শিতারও সীমাবদ্ধতা রয়েছে, প্রজ্ঞারও সীমাবদ্ধতা রয়েছে, বিচক্ষণতার সীমাবদ্ধতা রয়েছে। আজ মানুষ যেটাকে বৈধ মনে করে কাল আবার এটাকে সংশোধন করতে হয়, পরিবর্তন করতে হয়, চেঞ্জ করতে হয়, সংযোজন বিয়োজন করতে হয়। এজন্য মানুষ আইনদাতা বিধানদাতা হতে পারে না। আল্লাহ আইন দিবেন কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা ধরবো কোনটা ধরবো না, কোথায় যাবো কোথায় যাবো না, আল্লাহ যে বিধান দিবেন সেটা মানবো। সামাজিক রসম রেওয়াজ জুড়ে যদি এটা কোরআন সুন্নাহ বিরোধী হয় সেটা মানা যাবে না। আর যারা অন্ধভাবে সেগুলো মানে, আল্লাহ বলেন এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। কাদ খাসিরাল্লাযীনা কাতালু আওলাদাহুম সাফাহাম বিগাইরি ইলমিন ওয়া হারামু মা রাযাকাহুমুল্লাহু ইফতিরাআন আলাল্লাহ, যারা অজ্ঞতাবশত বেওকুফ নির্বোধ, যারা নিজেদের সন্তানদেরকে হত্যা করত শুধু সমাজের নিকট মুখ দেখাবার জন্য, শুধু সমাজকে খুশি করার জন্য, যারা অজ্ঞতাবশত জাহিল মূর্খ কোনো জ্ঞান নেই নির্বোধ, যারা অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন। আর যারা আল্লাহর হালাল পশুগুলোকে, আল্লাহ যে পশু রিজিক দান করেছেন, হালাল রিজিক দান করেছেন, নিজেরা বানাই বানাই এটাকে হারাম করেছে, এটা মন্দিরের জন্য, এটা মূর্তির জন্য, এটা উঠা যাবে না, এটা পড়া যাবে না, এটা খাওয়া যাবে না, আল্লাহ হালাল করে দিয়েছেন, নিজেরা নিজের হারাম করেছে, আল্লাহ বলে এরা হচ্ছে নির্বোধ। কদ্দাল্লু ওয়ামা কানু মুহতাদিন, এরা পথভ্রষ্ট হয়েছে, এরা কখনো হেদায়ত প্রাপ্ত হয়নি। আজ আমাদের মধ্যে অনেক ভাইরা সামাজিক অনেক রসম রেওয়াজ মানতে গিয়ে আমরা এই প্রবাসে হার ভাঙ্গে আমরা কষ্ট করছি। অমুকের বিবাহ অনুষ্ঠানে 50,000 দিতে হবে, 1,00,000 দিতে হবে, 3,00,000 দিতে হবে, এখানে বেতন আমরা পাই না 1,200-1,500-2,000 ঠিক মতো। তারপরে এখান থেকে ধার নিয়ে, ওখান থেকে ঋণ নিয়ে, ওখান থেকে ওভার টাইম করে, ওখান থেকে পার্ট টাইম করে, শুধু সামাজিক সমাজে মুখ দেখাবার জন্য, যাতে করে অমুক বিবাহ অনুষ্ঠানে আমি কম দিয়েছি এটা বলা না হয়। আকিকায় অমুক অনুষ্ঠান তমুক অনুষ্ঠান কোনো কমতি যেন না হয়, কোনো সামাজিকতায় কোনো রসম রেওয়াজ জন্য আমি নিচে আমি কম দিয়েছি এটা যেন কারো মুখে না আসে। শুধু এই দুর্বলতা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য, শুধু এই ঘাটতিটা যেন আমার না থাকে, এজন্য আমরা দেখা যায় রাত দিন কত কষ্ট করছি, অথচ এই সকল সামাজিকতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যতটুকু মেহনত, যতটুকু গুরুত্ব সহকার ইহতিমামের সাথে আমরা এই সামাজিকতা পালন করি, আমরা যদি দিনের বিধানগুলো পালন করতাম, আমাদের উপর ইসলামের যে বিধান রয়েছে এগুলো যদি আমরা পালন করতাম, আমাদের উপর জান্নাত ওয়াজিব হয়ে যেত। সম্মানিত ভাইরা, আমরা অনেকেই এই সামাজিক রসম রেওয়াজকে সংবিধানের মতো আমরা পালন করি, অথচ আমাদের জন্য সংবিধান হচ্ছে কি? আল কোরআন। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় এই কোরআন সত্যের দিকে, ভালোর দিকে পথ দেখায়। কোরআন হচ্ছে আমাদের জন্য সংবিধান, কোরআন সঠিক পথ দেখায়। আর সামাজিক যে সকল রসমের রেওয়াজ রয়েছে এগুলোর মধ্যে কিছু কল্যাণ আছে, বেশি অকল্যাণ রয়েছে, আর এগুলো মানার পরেও কোনো পুরস্কার নেই। কিন্তু কোরআন যে পথ দেখায়, দুনিয়াও শান্তি আছে। ইয়ামালুনা সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা, মানার পর শুধু দুনিয়ার শান্তি তা নয়, বরং পরকারে আল্লাহ বলেন বড় পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। সামাজিক এই রসুমটা আপনি যখন মানবেন, কেউ আপনাকে বলে ভাই আপনি এটা মানার পরে পরকালে আপনি জান্নাত পাবেন, এরকম কোনো কথা আছে? এগুলো শুধু দুনিয়ার কিছু জীবন আমরা সুখে থাকার জন্য। কিন্তু দিনের এই বিধানগুলো মানলে দুনিয়াতেও শান্তি, আর এই শান্তিটি অবশ্যই হবে, আর আখিরাতে আমাদের জন্য জান্নাত রয়েছে। এভাবে যুগে যুগে যদি আমরা দেখি, কাফির মুশরিকরা নবীদের কথা কেন মানে নাই? সামাজিকতার কারণে। সমাজ সবাই মূর্তি পূজা করছে, সবাই মান্যত করে মূর্তির নামে, সবাই মূর্তির নামে জবাই করে, আপনি এসে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একা। কিন্তু সমাজের সবাই শিরকের দিকে, আমরা আপনার কথা মানতে পারবো না। ওই সমাজের রসম রেওয়াজের নামে দেখা যায় তারা এই সকল নবীদের কথা মানে নাই। যেমন মুসা আলাইহিস সালামকে ফিরআউন বলল, ক্বালু আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদি ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন। হে মুসা,
তুমি কি এমন দিন নিয়ে আসছো আমাদের বাপ দাদার ওই দিন থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য? আমরা আমাদের পরদাদাকে, দাদাকে, বাবাকে সবাইকে পেলাম এক দিনের উপর, এক ধরনের রসুম, এক ধরনের রেওয়াজ, এক ধরনের নিয়ম আমাদের সমাজে চলছে, তুমি এসে আরেকটি নতুন নিয়ে আসছো, না এই নতুনটা আমরা মানতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে জিজ্ঞাসা করলেন, তোমরা যে মূর্তি পূজা করেছো এটা তোমরা কোথায় পেলে? তারা বলল, হে ইব্রাহিম, দেখো আমাদের কাছে না আছে কোনো প্রমাণ, না আছে কোনো যুক্তি, আমাদের একটি কথা, কালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি তারা মূর্তি পূজা করছে, বাবাকেও দেখেছি মন্দিরে যেতে, দাদাকেও দেখেছি, মামাকেও দেখেছি, চাচাকেও দেখেছি, বস এটাই আমাদের দলিল। কোরআনের কোন আয়াত কোন হাদিসে আছে এটা আমরা আমাদের কাছে নাই এবং এটা আমরা মানিও না। আল্লাহ বলেন, তারা এমনভাবে রসুমের ওয়াজ মানে, অবস্থা দৃষ্টিতে মনে হয় তাদের কাছে একটা কিতাব আছে। যেরকম আমি যখন আপনাকে বলি এভাবে নামাজ পড়েন, এভাবে রোজা রাখেন, এই এই নিয়ম কোথায় পেলে? অমুক আয়াতে আসে, অমুক হাদিসে আসে। আমাদের সমাজের কিছু ভাইয়েরা এমনভাবে রসুমের ওয়াজ পালন করে মনে হয় তাদের কাছে একটা কিতাব আছে, ওই কিতাবের অমুক পৃষ্ঠায় এত নাম্বার টিকায় লেখা আছে যে আপনি যখন বিবাহ করবেন এই এই করবেন, যখন আপনি কোনো অনুষ্ঠানে যাবেন এত টাকা দিতে হবে, না হয় আপনার মুখ থাকবে না, সম্মান থাকবে না। যেভাবে আমরা পালন করি মনে হয় এটা কোনো কিতাবে লেখা আছে। আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন, আল্লাহ বলেন, কোরআনের আগে আমি কি তাদেরকে আরেক কিতাব দিছি? ওই কিতাবের মধ্যে এগুলো সব লেখা আছে, তারা এগুলো পালন করছে, কোনো কিতাব নাই। মূল যুক্তি কি? বাল ক্বালু ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন, তারা বলা শুরু করলো যুগে যুগে উম্মতিরা, আমরা আমাদের বাপদাদাদেরকে একটি মতের উপর পেয়েছি, পথের উপর পেয়েছি, আমরা আমাদের বাপদাদার অনুসরণ করব। তোমরা যত আয়াত দেখাও হাদিস দেখাও আমরা এগুলো মানবো না, আমরা আমাদের সমাজের কথা মানব, আমাদের সমাজে যা প্রচলিত আছে সেটা আমরা গ্রহণ করব। অন্ধভাবে সমাজের রসুমের ওয়াজ মানতে গিয়ে তারা কোরআন মানে নাই, দিন মানে নাই, আজ আমাদের অনেকেই আমরাও তাই করছি। সমাজকে আমরা নারাজ করতে চাই না, চাই আল্লাহ যত নারাজ হন না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানিল তামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদান নাস আনহ, যে ব্যক্তি আল্লাহকে সবসময় খুশি রাখতে চায় মানুষ খুশি হোক নারাজ হোক, মানুষ আমার উপর রাজি না নারাজ, খুশি সন্তুষ্ট না অসন্তুষ্ট এটা আমি দেখি না, আমি শুধু দেখি আল্লাহ আমার উপর খুশি আছেন কি না। যে ব্যক্তি সবসময় মানুষকে সামনে না রেখে শুধু আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখে, সমাজ খুশি আছে কি না, সমাজের রসুমের ওয়াজ কোন দিকে যাচ্ছে এটা নয়, কোরআন মানতে হবে, দিন মানতে হবে। সবসময় যে ব্যক্তি আল্লাহকে খুশি রাখতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তার উপর খুশি হয়ে যান আর মানুষদেরকেও আল্লাহ তার উপর খুশি বানিয়ে দেন। ওয়ামান ইলতামাসা রিদান নাস বিসখাতিল্লাহ সখাতাল্লাহু আলাইহি ওয়া আসখাত আলাইহিন নাস, আর যে ব্যক্তি আল্লাহকে নারাজ করে শুধু মানুষকে খুশি রাখতে চায়, শুধু মানুষ যাতে করে আমার উপর খুশি থাকে, কোনো রসুমের ওয়াজে কোনো একটি যেন ভুল না হয়, ঘাটতি না হয়, সবগুলো পুঙ্খানুপুঙ্খ পালন করতে হবে, আর তরক হলে মিস হলে আবার কাজাও করতে হবে। এভাবে যারা এগুলো পালন করে, আবার নামাজ কোন দিকে যাচ্ছে, রোজা কোন দিকে যাচ্ছে, পর্দা কোন দিকে যাচ্ছে, সেগুলো কী করে না, পরোয়া করে না, আল্লাহকে নারাজ করে মানুষকে খুশি রাখতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তার উপর নারাজ হন আর মানুষদেরকেও আল্লাহ তার উপর নারাজ বানিয়ে দেন। সারা জীবন দেখবেন বউকে দিচ্ছে 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 কিন্তু স্ত্রীর খুশি হয় না, কারণ শুধু স্ত্রীর মন দেখছে কিন্তু আল্লাহর মন দেখল না, শুধু বাবার মন দেখছে আল্লাহর মন দেখল না, নেতা নেত্রীর মন দেখলো আল্লাহর মন দেখল না, এই সবার মন কার হাতে? এই মনগুলো আল্লাহ অন্যদিকে রেখেছেন, বাঁকা করে রেখেছেন, যত চেষ্টা করবেন তাদের মনটা পাবেন না। আল্লাহকে খুশি করেন, সবার মনটা আল্লাহ আপনার দিকে ঝুঁকিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ আমরা যে আলোচনা করলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, পরিপূর্ণভাবে দিন মানার, ইসলাম মানার আমাদের সবাইকে তৌফিক দান করুন, আর ধর্মের নামে যে সকল অধর্ম আমাদের সমাজে রয়েছে তা থেকে আমাদের সমাজকে আল্লাহ তাআলা পবিত্র করুন, এবং আমাদের সবাইকে কোরআন জেনে, দিন জেনে, ইসলাম জেনে সে অনুযায়ী মানার, পালন করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাও না কেন হতে তুমি খাঁটি মুসলমান, জানলে না হয় জীবন চলার পথ যে আল কোরআন, কিসের নেশায় লোভ লালসায় ভুলে গেছো প্রভু, জাহান্নামের চিন্তা মাথায় আসে নিহায় কভু,
আল কোরআনের কিছু মেনে কিছু ছেড়ে দিলে, ছেড়ে দিলে দুনিয়া ও আখেরাতের শাস্তি কিনে নিলে।